ওয়েদারটা নাকি ডাউন করে দিচ্ছে, যে পালাচ্ছে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। কালকে ওর নাইট শিফট ছিল, ওর নাইট শিফট থাকলে আমারও স্বাভাবিক ভাবে নাইট শিফট হয়। তার জন্য আজকে একদম সিম্পল খেতে ইচ্ছা করে মুগ ডাল করবো, গুটি আলু ভাজা, যদি সোয়াবিন করতে ইচ্ছা করে তো করবো, নাহলে একদম সিম্পল। গুটি আলু ভাজা করবো, ছটপট হয়ে যাবে, আগে সেদ্ধ করে নেবো তাড়াতাড়ি, সেদ্ধ করলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে। গুটি আলুর সাথে একটুখানি গাজর আর ক্যাপসিকাম ভাজা করব। একটা ইয়েতে গেছিলাম বিয়ে বাড়িতে খেতে, সেখানে গুটি আলু ভাজা দিয়েছিল, তার সাথে গাজর ক্যাপসিকাম একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো লেগেছিল। তারপরেই মনে হয়েছে যে এরকম করে ঘরে করব তো খুব ভালো লাগবে। সেদিন আমাদের ওই সিক্স মাইলের ওখানে নয়নতারা বলে একটা শপিং মল আছে, ড্রাই ফ্রুটস নিতে গেছিলাম, এত দাম বেশি, এত দাম বেশি যে মনে হলো যে আর হয়তো ড্রাই ফ্রুটস খেতেই পারবো না। তো অনলাইনে দেখছিলাম কিরকম দাম, তো একটু কম লাগছিল, তার জন্য অর্ডার করে দিয়েছিলাম মিক্সড ড্রাই ফ্রুটস। তো আজকে চলে এসছে, কত তাড়াতাড়ি চলে এসছে, মানে অর্ডার করেছি জাস্ট একদিনের মধ্যে চলে এসছে। তোমাদের দেখাচ্ছি, কোয়ালিটিটা বেশ ভালো, যদি ভালো লাগে, মানে দেখে তো ভালো লাগছে, আশা করছি খেতেও ভালো লাগবে, যদি ভালো লাগে রিভিউ দেবো। আখরোট, পেস্তা, এই পেস্তাগুলোই ভালো, ওই নুন দেওয়া পেস্তা থাকে, বেশিরভাগ খাওয়া যায় না, এটা একদম ড্রাই নুন ছাড়া পেস্তা। এটা হচ্ছে তোমার ফিক, এটা হচ্ছে আঙুর, সরি কিশমিশ, কিশমিশ, এটা কাজু, এটা হচ্ছে তোমার ব্ল্যাক কিশমিশ, আর এটা হচ্ছে আলমন্ড। আমার ড্রাই ফ্রুটস চলে এসছে। ড্রাই ফ্রুটস দিয়ে না খেলে না কেলক্স খেতে ইচ্ছা করে না, একটুখানি কলা একটু ড্রাই ফ্রুটস দিয়ে খেলে তবেই তো ভালো, মানে সমস্ত নিউট্রিশনসগুলো পাবো, সবকিছু যাবে। তো এটা খুব দরকার, মানে এদিক ওদিক অন্যদিকে খরচা কম করে আমরা কিন্তু একটুখানি যদি বুঝে শুনে গুছিয়ে চলি, মানে যেগুলো খুব দরকার নেই, কদিন আমরা দেখো একদিন বাইরে খেলে আমাদের 600-700 টাকা এমনি চলে যায়, কিন্তু সেটা একদিন যদি আমরা না খাই, উইকলি নর্মালি অনেকেই বাইরে খায়, সে একটা উইকলি আমরা যদি বাইরে না খেয়ে সেই টাকাটা আমরা ড্রাই ফ্রুটসটা কিনে নিই, আমাদের এক মাস, কিন্তু এক মাস কি বলবো, দু মাস খুব সুন্দর চলে যায়। মানে এক কেজি মতো যদি তুমি কিনে নাও, মানে 500 গ্রাম ড্রাই ফ্রুটসে তোমার এক মাস খুব ভালোভাবে চলে যায় দুজন লোকে। তো আমরা যদি এই ছোটোখাটো জিনিসগুলো একটু ম্যানেজ করতে পারি, দেখবে আমাদের রেগুলার লাইফ অনেক ইজি হয়ে যায়, মানে এদিকে ভালো কিছুও খাওয়া হয় আর খরচাটা অনেকটা কম হয়ে যায়, কারণ একদিন বাইরে খেয়ে আমরা 1000 টাকা উড়িয়ে দিই, তাই না? এটা একটা কিন্তু খুব ভালো জিনিস, সপ্তাহে একদিন নয় নাই খেলাম বাইরের খাবার, একটা ভালো খারাপ খেলাম, কারণ মাসটা পুরো ভালো খাবার খেতে পারবো, তাই না? আর ভীষণ ভালো এই আখরোট, পেস্তা, তারপর তোমার কাজু, ব্ল্যাক কিশমিশ, তারপরে আলমন্ড, এই মিক্সড ড্রাই ফ্রুটসটা ভীষণ ভালো। কাজুনেই শুধু আতাম, প্লাস্টিকটা ছিঁড়ে সব আলমন্ডগুলো ফেলে দিলাম। এই যে দাদা, আপনি কি শুধু আকাম করার জন্য আছেন? আর কোথায় কতগুলো পড়ে গেল সেটা দেখো এখন। দাদা কৌটো দিচ্ছি, ওইটার মধ্যে রাখো, কচু তুলেছ, কৌটো দিচ্ছি। সুন্দর না গুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি
चम्मच दिए दी। इसे भले करे सुंदर करे भेजे ना बस कली भेजे। এই যে বলছি স্নান করতে যেতে স্নান করতে যাবে না বলছে, বসন্তকাল তো শুকনো শুকনো, ওয়েদারটা নাকি ডাউন করে দিচ্ছে, এই যে পালাচ্ছে। বলো ওয়েদারটা কি করছে, বলবে না তো? এদিকে দেখো, বলো ওয়েদারটা কি করছে তোমার? বলছে ওয়েদারটা পুরো ডাউন করে দিচ্ছে, তার জন্য ইয়ে করতে স্নান করতে যেতে ইচ্ছা করছে না, কিছুই করতে ইচ্ছে করছে না। তাই ওয়েদারটা তোমাকে কি করছে বলো? এরকম ডাউন করে দি, এই যে ডাউন করে। আসলে এদিকে রোদ, এদিকে কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে যেন মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি বসে থাকি, কিছু রান্না বান্না করতে ইচ্ছে করছে না, স্নান করতে ইচ্ছে করছে না, মানে কিছু করতে ইচ্ছে করছে না। কিন্তু কি বলতো, এই ব্যাপারটা হওয়ার ফলে কি করতে তোমাকে সবই হবে, শুধু শুধু কিছুটা সময় দেরি হয়ে যায়। মানে এই করবো করবো উঠবো উঠবো এরকম করতে করতে দেখবে একবার যদি শুরু করে ফেলি তখন কিন্তু আর কোথাও কুড়েমি থাকে না, তখন ঝটপট ঝটপট হয়ে যায়। কিন্তু ওই শুরু করার আগেই যা প্রবলেম, যেরকম এক্সারসাইজ করব করবই করছি, করব করব আর একটু পরে করব, করতে করতে দেরি হয়ে যায়। কিন্তু একবার যখন শুরু করি এক্সারসাইজ করা তখন মানে এটা করি ওটা করি, এক ঘন্টা দু ঘন্টা হয়ে যায় এক্সারসাইজ করতে করতে, মানে এরকম মনে হয়। আজ আমার এক বান্ধবীর আসার কথা ছিল, কিন্তু ওর ছেলের একটু শরীরটা খারাপ হয়েছে, তার জন্য আসতে পারল না। কেউ আসবে ভাললে ভালো লাগে, কেউ আসলে ভালো লাগে, কখনো বাইরে বেরোই একা থাকি তো কেউ আসলে বন্ধু বান্ধব তো ভালো লাগে, বেশ মজা হয়, গল্প গুজব হয়, খুব ভালো লাগে। তো আজকে আসতে পারিনি, ভেবেছি ঠিক আছে তাড়াতাড়ি আসতে হবে, বলছে হ্যাঁ দেখি চেষ্টা করবে। ঠিক নাড়তে হবে না, সোয়াবিনটা একটু নাড়তে বলছে, তাহলে আমি বাসনটা মেজে নেবো। শুধু নেড়েই চলেছে নেড়েই চলেছে, বলছে না নাড়লে নাকি শেপ পাওয়া যায় না, যত শেপ পাওয়া যায় নাকি শুধু নাড়তেই থাকে আর কিছু করে না। বড় বড় শেপ নাড়ার কায়দাটাই বেশি, নাড়া চপ করা এই কায়দাই বেশি, রান্না তো সেই একই করছে যা আমরা করছি তাই করছে, নাড়াবে একটু আগুন জ্বালাবে, এগুলো একটু বড় শেফদের কাজ। আজ পর্যন্ত যাই না আমি তো কোনো বড় রেস্টুরেন্টে গিয়ে, সে কোনোদিন তৃপ্তি পাইনি, যখন যত তৃপ্তি পেয়েছি সে নিজের ঘরের রান্না, মায়ের হাতে রান্না, বউয়ের হাতে রান্না, পিসিদের হাতে রান্না, বাবাদের হাতে রান্না, এদের এগুলো খেয়েই আনন্দ পেয়েছি। সব জাতিতেই এক এক রকমের লোক আছে যারা মানে মনে করে, আবার এক এক জাতি এরকম আছে তোমার, ওরা ডিমটাকে নিরামিষ ভাবে বাট মাংসটাকে আমিষ ভাবে, ওরা ডিম খায় কিন্তু মাংস খায় না, এই ব্যাপারটা তো ভালো, তাহলে পুষ্টিগুণটা লাগছে না একেবারে ডিমও, কারণ যারা ভেজিটেরিয়ান তারা যদি ডিম কিছু না খায় ওরা শুধু থাকে দুধ আর ঘি এর উপর, এত বেশি দুধ ঘি খাওয়া তো ভালো না। সেটা মানুষের থেকে মানুষ বলছি, প্রাণ আছে পশুর থেকে জন্ম আছে, লাল রক্ত দেখেছো? আরতলা যে চেপে আমরা মেরেছি কোনোদিন লাল রক্ত দেখতে পেয়েছো? না পিঁপড়ে মেরে লাল রক্ত দেখতে পেয়েছো? না টিকটিকি মেরে লাল রক্ত দেখতে পেয়েছো?
প্রাণী আর তোমার বাকি সব নিরামিষ থেকে যখন প্রাণ জন্ম নেবে তখন সে একটা প্রাণী শুধু হাঁটলেই যে বড় প্রাণী তার তো কোনো মানে নরচর করছে, বড় হচ্ছে, যে গ্রো করছে, গ্রোথ হচ্ছে, সেটাই হচ্ছে প্রাণী। যার প্রাণ আছে সেই তো গ্রো করবে, যার প্রাণ নেই যে তোমার নির্জীব জীবন, সে পুরো থাকবে একটা পাথরের ডেলা, একটা কাঠ, একটা টুকরো, ওগুলো তো তোমার যেগুলো যেখানে আছে সেখানে আছে নির্জীব, যার কোনো জীব নেই। আর যার প্রাণ আছে সে গ্রো করবে, সে যে জীবিত আছে সে গ্রো করবে, যে মরে গেছে সে গ্রো করবে না, সেটাই হচ্ছে কথা। তো গরম জল যে কি বলবো, মানে যেন ফুটন্ত গরম জল, যেন মনে হচ্ছে এক্সারসাইজের পর একটা হট বাথ করে না সবাই, গরম জল দিয়ে স্নান, কেন মনে হচ্ছে ওরকম হচ্ছে। যাদের ব্যথা বেদনা আছে না, যারা গরম জল ঢালে কোমরে ঠোমরে ব্যথা হলে তাদের জন্য না ভীষণ ভালো। ওরে বাপরে পুরো মানে জ্বালিয়ে দিচ্ছে, তো গরম। আসলে ট্যাঙ্কের জল তো ভীষণ রোদ, হাওয়া আছে কিন্তু রোদটা বিশাল। এবার বলছে যে পেট এত খেয়ে ভরে গেছে, স্মুদি খাওয়ার জায়গা নেই। আমরা দই আর আঙুর মিশিয়ে খাই না, তাহলে এটা তো জাস্ট একটু পেস্ট করে খাচ্ছি, একই তো ব্যাপার। ঠান্ডা ঠান্ডা কুকুর যেন হচ্ছে, পেটটা ঠান্ডা হয়ে যাচ্ছে, গলা দিয়ে যাচ্ছে। আজকের ভিডিও এডিটটা করা ছিল না, এডিটিংটা কমপ্লিট করে ফেলেছি, ও শুয়েছিল কারণ ওর নাইট শিফট, আমি আর ওকে ডাকিনি। এখন উঠে এসেছেন বাবু, ঘুমু ঘুমু চোখ বলছে দেখাতে না, এখনো ঘুমিয়ে ডলে ডলে চোখ। আসলে নাইট শিফট মানে পরপর হলে না ঘুমটা তো ঠিকঠাক, রাতের ঘুমটাই তো আসলে ঠিকঠাক হয় না, না একটুখানি শরীরটা একটু ক্লান্তি থাকে। ঠিক আছে, দাদা মোটামুটি ঘুম হয়েছে, এনার্জি তাও একটু পাবে। কমপ্লিট 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 কমপ্লিট, যতটা পারে খাওয়া জোর করে খেতে হবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাবধানে হ্যাঁ সাবধানে। দেখা যাচ্ছে না, আর ওইদিকে এই যে পাহাড়, এই যে পাহাড় উপরে সুন্দর ছোট্ট ছোট্ট আলো জলে যেন মনে হয় যে ছোট ছোট প্রদীপ চলছে। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, ওকে দেখিয়ে নিলাম, অফিস চলে গেলে, আমার এখন আর অন্য কোনো কাজ নেই, খাবো দাবো, তারপরে টুকটাক আরও একটা ব্লগ তোমাদের জন্য এডিট করে নেবো, ভিডিও আর একটা ভিডিও করে নেবো, তাহলে কালকে খুব সুন্দর করে আবার টাইমলি দিতে পারবো। আজকে একটু দেরি হয়ে গেছে ভিডিওটা পাবলিশ করতে করতে,
চলো আজকের মতো গুড নাইট, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব হ্যাপি থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করবো। আজকের মতো বিদায়, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free.